বাচ্চাদের অর্থাৎ ছোটদের হাতে যদি আপনি মোবাইল ফোন দেন, সেটা হতে পারে কার্টুন ভিডিও দেখার কারণে, হতে পারে গেম খেলার কারণে, বা হতে পারে অনলাইন ক্লাস করার কারণে। যে কারণেই হোক, আপনি যদি বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিয়ে থাকেন এবং মোবাইল ডেটা যদি অন করা থাকে, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাজে নোটিফিকেশান আসতে পারে বা বাজে লিঙ্ক আসতে পারে, এবং সেই লিঙ্কগুলোতে ক্লিক পড়ে গেলে বা ক্লিক করলেই সেই লিঙ্ক নিয়ে যাবে কোনো ব্রাউজারে, কোনো ওয়েবসাইটে যেখানে বাজে ছবি বা ভিডিও দেখানো হবে। এবং এই সমস্ত ওয়েবসাইট বা এই সমস্ত ছবি ভিডিও বাচ্চাদের মনে খারাপ প্রভাব ফেলে। তাই আজকে আমরা দেখব একটি সেটিংসের মাধ্যমে কীভাবে আমরা মোবাইল ফোনের সমস্ত ধরনের বাজে ওয়েবসাইটকে একবারে ব্লক করে দেব, এবং কেউ সার্চ করলেও বাজে কোনো ফটো বা ভিডিও আপনার মোবাইল ফোনে আর দেখতে পাবে না। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যদি আপনি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন, তাহলে অবশ্যই পেজটিকে লাইক ফলো করে পাশে থাকুন। তো বন্ধুরা, চলুন এবার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো আমরা কীভাবে এই বাজে ওয়েবসাইটগুলো ব্লক করবো। তো বন্ধুরা, এর জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার মোবাইলের ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারে যাচ্ছি, আপনিও আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যাবেন, কারণ এই ক্রোম ব্রাউজারটা বাই ডিফল্ট দেওয়া থাকে বা ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা থাকে। ব্রাউজারে আসার পরে এখানে দেখুন, আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, এখানে যদি আমি ফন ভিডিও সার্চ করি, যদিও আমার এখানে দেখানোটা ঠিক হচ্ছে কিনা জানি না, তো আমি কিছুটা ব্লার করে দেবো, ঠিক আছে। তো এবার নিচের দিকে দেখাবো আপনাকে, এখানে অনেক ধরনের ফন ওয়েবসাইট শো করেছে, ঠিক আছে। তো তার মানে এখানে ব্রাউজারে সমস্ত ধরনের ভিডিওগুলো শো করবে, আমি যদি ওয়েবসাইটের লিঙ্কগুলোতে ক্লিক করি খুলে যাবে, ঠিক আছে। তো আমি এবার এখানে দেখুন থ্রি লাইন আছে, এখানে আপনারা থ্রি লাইন দেখতে পাচ্ছেন গুগলের পাশে, এখানে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। এখানে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখুন একটা আইকন পাবে ইয়ের মতো, এবং এখানে লেখা আছে হাইড এক্সক্লুসিভ রেজাল্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্লিসিট রেজাল্ট ফিল্টার, এটা যদি অফ করা থাকে তাহলে এটাকে আপনাকে জাস্ট ক্লিক করে অন করে দিতে হবে। এই বাটনটাকে অন করে দেওয়ার পরে আমি জাস্ট এবার আপনাকে দেখাবো, ব্যাক করলাম, ব্যাক করে আবারও আমি এই পেজটাকে আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এবার নিউ পেজ, আমি এবার হোম পেজে চলে এসেছি। আমি এখানে যদি আপনাকে সার্চ করে দেখাই, দেখুন এখানে লেখাই আছে পর্ন ভিডিওস। তো এখন যে রেজাল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পর্ন ভিডিও না, এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ইনফরমেশন, অর্থাৎ বিভিন্ন নিউজ পোর্টাল হতে পারে বা বিভিন্ন ধরনের পোর্টাল হতে পারে বা স্বাস্থ্য সম্পর্কিত কিছু পোর্টাল হতে পারে, যারা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো পর্ন ওয়েবসাইট বা অ্যাডাল্ট ওয়েবসাইট আপনি দেখতে পাবেন না, যেখানে আপনি বাজে ফটো বা ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের এখানে স্পেশালি নিউজ পোর্টালগুলোই আছে। তো বন্ধুরা, এরপরে আপনাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা গুগল অ্যাপে, ঠিক আছে। গুগল অ্যাপে আপনাকে যেতে হবে, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার উপরে দেখবেন আপনার ইমেলের যে লোগোটা সেটা দেওয়া থাকবে, আপনাকে ইমেলের লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তার মধ্যে একটা সেটিংস বলে অপশন পেয়ে যাবেন। এই সেটিংসে ক্লিক করার পরে এখানেও আপনি পেয়ে যাবেন হাইড এক্সপ্লিসিট রেজাল্ট, এখানে আপনি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এই বাটনটা যদি অন না করা থাকে, অফ করা থাকে, তাহলে আপনাকে এটা অন করে দিতে হবে। তো আমি দেখুন এখানে এটা অন করে দিয়েছি। তো এরপরে যদি আপনি গুগলেও কোনোভাবে সার্চ করেন, কোনো একটা আমি কিছু একটা সার্চ করছি এখানে, দেখুন আমি কিছু একটা সার্চ করেছি। তো এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, দেখুন এগুলো সবগুলোই কিন্তু নিউজ পোর্টালের বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেয় এই ধরনের পোর্টালের, ঠিক আছে। এখানে কোনো ধরনের আপনি অ্যাডাল্ট সাইটের লিঙ্ক পাবেন না, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, এতটুকুই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।